আমি শুধু আমরা বলতে চলেছি অন্যরা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো হচ্ছে মালয়ালিয়াম ইন্ডাস্ট্রিতে একটা মুভি মুভি বের করছে দ্য গোট লাইফ। আর এখানে অ্যাক্টিং এ আছে, মেন অ্যাক্টিং আছে পৃথিবীরাজ, যাকে তোমরা চেনো হচ্ছে সাউথ সালার বইয়ে, যে ওই যে প্রভাসের ভাই হয়েছিল, বন্ধু হয়েছিল, বন্ধু ছিল ওই তো ভাই, পৃথিবীরাজ সুকুমারান, সুকুমার যে হচ্ছে মালয়ালাম ইন্ডাস্ট্রির মানে সুপারস্টার কিন্তু। হ্যাঁ, ওখানকার সুপারস্টার একদম। আর গান দিয়ে দিতে এআর রহমান, গাইজ এআর রহমান বড় বড় এখন মুভিতে মিউজিক দিচ্ছে, অস্কার উইনিং ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তো খুবই স্পেশাল কিছু একটা হবে। এবং আমরা খুব আশা আছে বইটার তরফ থেকে, এবং ডিরেক্ট করেছে ব্লেসি বলে আই থিঙ্ক, দেখতে পাচ্ছি ডিরেক্ট করেছে। সো দেখা যাক দ্য গোট লাইফ মুভির নাম তো কি হয়। তো আমরা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, অর্ধেক কাজ করো না, পুরো কাজ করে যাও। অর্ধেক কাজ কেন বললাম, নেতাদের মতন অর্ধেক কাজ করো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে তারপরে তোমরা ভিডিওটা দেখো এবং শেয়ার করো, প্রচুর ভালোবাসা দেখো ভিডিওটার উপর, ঠিক আছে? তো চলো আমরা এটা শুরু করি ভিডিওটা, ততক্ষণ তোমরা এই কাজটা করে নাও। ও ভিজুয়াল সত্যি ঘটনা দেখি পৃথিবী আছে মনে তো হচ্ছে ও ভিজুয়াল ও মার্চের 28 তারিখে আসছে বন্ধুরা, হোম্বালে প্রোডাকশন আছে, ওর সাথে আবার এএ ফিল্মস অনিল আদানি, আদানি না কি নাম যে ডিস্ট্রিবিউট করছে। সো মানে কি বলবো, প্রথমত আমি বলে দিই গোট ফুল ফর্মটা কি, গোট ফুল ফর্মটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। হ্যাঁ, সো বইটা হচ্ছে দ্য গোট লাইফ, তা কি বলো, এটাই তো মুভিটার নাম দ্য গোট লাইফ। গোট লাইফ মানে গে মানে সবচেয়ে ভালো আমাদের জীবন, মানে বলে মানে হচ্ছে এটা সবচেয়ে ভালো আমাদের জীবন, তো সেরকমই অ্যাডভেঞ্চার। হ্যাঁ, সব সেটা হচ্ছে এই বইটা দেখি পুরো অ্যাডভেঞ্চারের উপরে, মানে এখানে ট্রু স্টোরি, ট্রু স্টোরি রাইজে আমাদের জানা নেই যে এটা কিসের ঘটনা অবলম্বন। হ্যাঁ, জানি না কিসের ঘটনা, আমার বন্ধুটা দেখে মনে হলো বন্ধুরা এই লোকটা কোনো সময় হয়তো ওই ওইখানের বাসিন্দা বা আটকে গেছে, দেখলাম তার ওই মেয়েটার মুখ তো দেখা গেল, সব ওয়াইড অ্যাঙ্গেল শটে নেওয়া হয়েছে, তো হয়তো ওখানে সংসারগত দিন মানে যুগের পর যুগ ওখানেই আছে চিন্তাই করে বা মানে তো ওই ওই নিয়ে মানে অ্যাডভেঞ্চারিস কিছু একটা টাইপ হবে। আর মানে ডাইরেক্টরটা যেটা দিয়েছে ভয়েসটা যে আন্ডার সে কই বা মানে ভাঙা গলায় একদম সুর যেভাবে করেছে তার সাথে মিউজিক মানে আলাদাই লেভেলে চলে যায়। এই বইটা ক্রিটিক্যালি মনে হচ্ছে খুবই একদম, যেহেতু দেখো এই বইটা তোমরা ভাবছো যে মাসি বই, কোনো মাসি বই না এটা, আমাদের হ্যাঁ আমাদের যেটা দেখে মনে হয় কোনো মাসি বই না, বিচার অ্যাকশন আছে, এই আছে, এই আছে, মানে তুমি দেখতে যাও, তুমি যদি দেখতে যাও ভালো ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে যাও, তুমি যদি ভালো স্টোরি দেখতে যাও, গ্রিপিং দেখতে যাও, অ্যাক্টিং দেখতে যাও, তাহলে এই বইটা তোমার অবশ্যই দেখা যাবে। ড্রামা দেখতে চাও, আমার থেকে ড্রামা টাইপ কিছু, ড্রামা টাইপ, ওর অ্যাক্টিং, ও যে এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে, প্রথমে দাড়িটা এমন চুলকাচ্ছিল যে পুরো মনে হচ্ছিল যে ওরটা মানে পাগল টাইপ কিছু মনে হচ্ছিল, তো খুবই ভালো করেছে। আর হচ্ছে ওইখানে লাস্টে যে বন্দুক দিয়ে মারলো একটা হচ্ছে মরুভূমিতে যে ঝড় যখন আসে মানে ওই যে শটটা নিয়েছে, এত ড্যাঞ্জার আছে যে মুভিটাতে বোঝা যাচ্ছে বন্ধুরা, তো খুবই ভালো হয়েছে একদম একদম। আমাদের তো আমার শরীর তরফ থেকে বেস্ট উইশেস, মানে খুবই ভালোবাসা একদম।
তো এই ছিল আজকে আমাদের ভিডিও, যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, কারণ বেল আইকন টিপলেই আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো, দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। তো আজকের জন্য বাই।